বিসমিল্লাহিররাহমানিররাহিম আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠদান করছিলাম সমাজবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়। দশম অধ্যায়ের এর আগে কিন্তু আমরা কয়েকটা ক্লাস নিয়েছি। এই অধ্যায়ে দুইটা বিষয়বস্তু ছিল, আছে, সেটা হচ্ছে কি বিচ্যুতি, আর একটা হচ্ছে অপরাধ। বিচ্যুতির উপরে কিন্তু আমরা কয়েকটি ক্লাস এর আগে করেছি, এর সাথে আছে কি অপরাধ। বিচ্যুতি ক্লাসগুলো দেখে তারপরে কিন্তু তোমরা অপরাধের এই ক্লাসটা দেখবে, কারণ বিচ্যুতির সাথেই অপরাধের একটা বড় একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ দেখো যে আমরা যে সমাজ, ব্যক্তি বা আর অপরাধ, এই সব কিছু, অর্থাৎ মানুষ যেটা আমরা বলি, সব এই মানুষ, সমাজ আর অপরাধ, এটা কিন্তু তিনটি বিষয়ে কিন্তু একটা সূত্রে বাধা আছে। অর্থাৎ সমাজে যেখানে মানুষ বসবাস থাকবে সেখানে কিন্তু অপরাধ অনিবার্যিত এরকমই ধরে নেওয়া হয়। অর্থাৎ আমরা কি মনে করছি যে অপরাধ যে সমাজের মানুষের যে কাঙ্ক্ষিত আচরণের যে ক্ষণিক যে বিচ্যুতি, তাকেই কিন্তু আমরা মূলত বলছি কি অপরাধ। কিন্তু এই অপরাধটা আমরা দেখছি প্রতিনিয়তই সমাজের এই সময়ের সাথে সাথে সমাজের নিয়মকানুন পরিবর্তন হচ্ছে, আইন পরিবর্তন হচ্ছে। এই যে আইন পরিবর্তন হচ্ছে এর সাথে সাথে কিন্তু এই অপরাধের এই ধরন, বৈশিষ্ট্য বা প্রকারভেদেরও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু এর আগে কি দেখেছি যে একসময় এমন ছিল যে সতীদাহ প্রথা মানে একেবারেই কোনো শাস্তি ছিল না, এটা হবে এরকম ধরা হতো। কিন্তু পরবর্তীতে যখন আমাদের একটা আইন পাস হলো, তখন এখন কিন্তু বর্তমানে সতীদাহ বিবাহটা কি একটা অপরাধ। আবার দেখো এখান থেকে যদি আমরা একটু, অনেক দেশে আছে যে মদ্যপান করা কোনো অপরাধ নয়, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা একটা অপরাধ হিসেবে গণ্য হয়। অর্থাৎ স্থান কাল সময় অনুযায়ী কিন্তু এই অপরাধের ধরনটা বা বৈশিষ্ট্যে কিছুটা পার্থক্য দেখা যায়। তাহলে কি আমরা আমাদের যে সমাজে প্রচলিত যে আইন আছে, যে সমাজে যে প্রথা আছে, এর বিরোধী বা অস্বাভাবিক যে আচরণগুলো, তাকে আমরা বলছি কি অপরাধ। অর্থাৎ আমরা এর আগে পড়েছিলাম বিচ্যুতি। বিচ্যুতির ক্ষেত্রে দেখা যায় যে আইনগত কোনো শাস্তি থাকতো না, কিন্তু অপরাধের ক্ষেত্রে এই বড় পার্থক্যটা হচ্ছে অবশ্যই আইনগত শাস্তি থাকবে। যেখানে আইনগত শাস্তি, যে কাজের জন্য আমরা আইনগতভাবে শাস্তি ভোগ করব, সেটাকেই বলা হচ্ছে কি অপরাধ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় হচ্ছে অপরাধের বৈশিষ্ট্য, অর্থাৎ অপরাধ কাকে বলে সাথে বৈশিষ্ট্যটা আমরা জানবো। দেখো আমরা কিন্তু বোর্ডে কিছু বৈশিষ্ট্য লিখেছি, এই বৈশিষ্ট্যের আগে আসলে আমাদের এই অপরাধ যে কাকে বলে এর উপরে কিন্তু অনেক তাত্ত্বিকই বিভিন্নভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন, সংজ্ঞা দিয়েছেন। এর আলোকেই কিন্তু আমরা বলতে পারি কি যে সাদারল্যান্ড কি বলেছেন, আইন লঙ্ঘন করা অপরাধ। আমি কিন্তু আগেই বলেছি যে আইনের বিরোধী যে কাজ, আইন বিরোধী যে কাজ, সেটাই কিন্তু মূলত অপরাধ। এভাবে কিন্তু বিভিন্ন বিজ্ঞানী বা তাত্ত্বিকগণ এই অপরাধকে সংজ্ঞায়িত করেছেন। যেমন আমরা দেখি যে রবার্টসন, সমাজবিজ্ঞানী রবার্টসন কি বলেছেন, অপরাধ হচ্ছে একটি কাজ যা আইনের মাধ্যমে কোনো একটি রাজনৈতিক কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ যেটা, যে কাজ থাকবে যেটা নিষিদ্ধ, যেটা করা যাবে না, এইগুলো কাজগুলোকে কি বলা হয় যে অপরাধ। আমি যে প্রথমে কয়েকটি কথা বললাম তার সাথে এই দুইটা সংখ্যায় মিলে যদি আমরা পাই অপরাধ কি, অপরাধের সুস্পষ্ট আইন মানে সুস্পষ্ট যে আইন আছে, আইনের লঙ্ঘন, অপরাধ কি, আমাদের যে আচরণ আছে নিষিদ্ধ আচরণ, আর হচ্ছে আমাদের সমাজের যে অনুভূতি আছে তাকে লঙ্ঘন করা। অর্থাৎ আমরা কি পাচ্ছি যে সমাজের এই অনেকগুলো, সমাজের প্রচলিত নীতিনীতির যে বাইরে যে কাজ, সেটা হচ্ছে কি অপরাধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব কি অপরাধের বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমাদের আছে কি সমাজের সংগতির পরিপন্থী রূপ হলো কি অপরাধ। তাহলে সমাজের সংগতির পরিপন্থী, পরিপন্থী কিন্তু আমরা বুঝতে পারছি কি যেটা বিপক্ষে, যে কাজটা করা যাবে না। সংগতি মানে কি, আমাদের সম্পর্ক, আমরা যে মিলেমিশে থাকি, এই যে একত্রে থাকার মধ্য দিয়ে, যথা সমাজের এই সংগতি বা মিলার মধ্য দিয়ে যে কাজগুলো আছে পরিপন্থী, অর্থাৎ যেটা, যে কাজগুলো করা যাবে না, সেই কাজগুলো যখনই করা হবে সেটা কি হবে, সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে। তারপরে দেখো
এক ধরনের অস্বাভাবিক কাজ। অর্থাৎ দেখো আমরা যদি মিলিয়ে যাই যে পরিপন্থীর সাথে তাহলে কিন্তু বুঝতে পারছি যেটা পরিপন্থী সেটাই কিন্তু অস্বাভাবিক কাজ। অর্থাৎ যে কাজটা সমাজে মেনে নিচ্ছে না বা আইন থেকে অনুমোদন নয় সেই কাজটা যদি আমরা করছি তখন আমরা কি করছি শাস্তি ভোগ করছি যেটাকে বলা হচ্ছে অপরাধ। তাহলে আমরা কি বলছি আরেকটা অপরাধের আরেকটি বৈশিষ্ট্য কি এক ধরনের অস্বাভাবিক কাজ। তারপরে দেখো মানব আচরণের ক্ষণিক বিচ্যুতি যে কথাটা কিন্তু আমি আগেই বলেছি আমাদের এই যে ক্লাসটা আমরা আজকে করছি অপরাধ অপরাধের সাথে বিচ্যুতির একেবারেই সম্পর্ক অবশ্যই বিচ্যুতিটাকে কি আমরা জেনে এই অপরাধের ক্লাসটা দেখব তাহলে দেখবা বিচ্যুতিটাও তুমি আরও স্পষ্ট হতে পারবে সাথে অপরাধ সম্পর্কেটাও তোমরা আরও ভালো বুঝতে পারবে। তাহলে কি মানব আচরণের ক্ষণিক বিচ্যুতি এই যে মানে কি ছোটো ছোটো বিচ্যুতিগুলোকে কিন্তু মিলেই কিন্তু অপরাধে হয়। আমরা যখন বিচ্যুতির ক্লাস করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে বিচ্যুতি হচ্ছে প্রথম অপরাধের প্রথম ধাপ। অর্থাৎ যখন বিচ্যুতি শুরু করে একটা মানুষ সেই বিচ্যুতি থেকে আস্তে আস্তে সামনের দিকে যে অপরাধী হিসেবে গণ্য হয়। অর্থাৎ আবার দেখা যায় কোনো কোনো সমাজে যেটা বিচ্যুতি সেটা আবার অন্য কোনো সমাজে অপরাধ আবার অন্য অনেক সমাজে যেইটা অপরাধ সেটা বিচ্যুতি। এটা কিন্তু এই বিষয়ে কিন্তু বিচ্যুতি ক্লাসে আমরা এই বিষয়ে জেনেছি। তাহলে মানুষের যে আচরণের ক্ষণিক যে বিচ্যুতি সেটা হচ্ছে মূলত অপরাধ। তারপর দেখা আছে প্রচলিত আইন এবং সমাজকৃত স্বীকৃত নয় এমন কাজগুলো হচ্ছে অপরাধ। আবার দেখো প্রচলিত আইন এবং সমাজ স্বীকৃত সমাজ কর্তৃক স্বীকৃত নয় এমন আচরণে কি হচ্ছে অপরাধ। তাহলে প্রচলিত আইনই যেমন আছে বা সমাজে স্বীকৃত নেই এই কাজগুলো কিন্তু যখনই আমরা করব তার জন্য কি হবে আমাদের শাস্তি ভোগ করতে হবে। যেহেতু আমরা শাস্তি ভোগ করব তাহলে সেটাই হচ্ছে অপরাধ। তাহলে আমরা কি হচ্ছে আমাদের যে সমাজে এখানে কিন্তু বলা হচ্ছে প্রচলিত আইন অর্থাৎ আমরা যে আইনটা আছে আর সমাজকৃত কথা আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজের নিয়মকে এখানে বলা হচ্ছে। দেখো আমি আগেই বলেছি কোনো এলাকার বিচ্যুতি বা কোনো এলাকার অপরাধের ভিতরে কিন্তু স্থানকাল পাত্রভেদে এটার কিন্তু পার্থক্য থাকে। এটার আগে আমি যেমন বলেছি প্রথমেই যে মদ্যপান করা কোনো জায়গায় কোনো দেশে অপরাধ নয় কোনো দেশে আবার অপরাধ। তাহলে কি আমার স্থানকাল পাত্রভেদে এই অপরাধ আর বিচ্যুতির পার্থক্য ঘটছে। তাই এখানে হচ্ছে সমাজকৃতক স্বীকৃত নয় অর্থাৎ তুমি যে সমাজে বসবাস করছো সেই সমাজে তোমার যে নিয়ম আছে স্বীকৃত নয় যে কাজটা সেটা হচ্ছে কি অপরাধ। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে সেই যে সমাজে বসবাস করব সেই সমাজে যে নিয়ম আছে সেটা যদি আমরা স্বীকৃত নেই যেই সেই কাজটা যদি আমরা করি তাহলে অবশ্যই সেটা অপরাধ বলে গণ্য হবে এবং তার জন্য শাস্তির বিধান রয়েছে। এরপর দেখো আইন বিরোধী কাজ। অবশ্যই আইন বিরোধী কোনো কাজ করা যাবে না। আইন বিরোধী কাজ যেটা আইনে লেখা আছে এইভাবে এই কাজটি করতে হবে যেটা তোমাকে আমি আগেই বললাম যে সতীদাহ প্রথা যেটা আমাদের ছিল আগে যে কাজটার মধ্যে আমরা কিন্তু অপরাধ বলে গণ্য করতাম না আবার বাল্যবিবাহটাও আমরা গণ্য করতাম না। কিন্তু দেখো আমাদের যখন এই 1829 খ্রিস্টাব্দে যখন এই সতীদাহ প্রথা উচ্ছেদ করা হলো আইন প্রণয়ন করা হলো তখন কিন্তু এখন বর্তমান সমাজে কি হচ্ছে বর্তমান সমাজে কিন্তু এই সতীদাহ প্রথাটাকে যারা ধরে রাখছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে অপরাধের আরেকটি বৈশিষ্ট্য কি আইন বিরোধী কাজ হচ্ছে অপরাধের আরেকটি বৈশিষ্ট্য। তারপরে দেখো আছে জনগণের অনুভূতির বিরুদ্ধে কাজ। দেখো আমরা কিন্তু পড়েছি যে সংহতি সংহতির সাথেই কিন্তু দেখো এটার একটা মিল আছে জনগণের যে অনুভূতি আছে তার বিরুদ্ধে কাজ করা। অর্থাৎ যে সমাজে তুমি বসবাস করছো সেই স্থানীয় জনগণের মধ্যে যে অনুভূতি যে আশা আকাঙ্ক্ষা আছে যে ভাবে তাদের জীবন পরিচালনা করে সেই জীবন পরিচালনার ভিতরের যে বিরুদ্ধে যে কাজটা আছে সেটা যখন করা হবে সেটা হবে অপরাধ। অর্থাৎ আমরা যে সমাজে বসবাস করব তার বাইরে সেইখানে যে প্রতিষ্ঠিত যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে যদি কোনো কাজ করা হয় সেটা হবে কি অপরাধ। তারপরে দেখো সমাজ ও নৈতিকতা বিরোধী কাজ।
সমাজ ও নৈতিকতা বিরোধী কাজ, অর্থাৎ যে সমাজে আছি এবং নৈতিকতা আমরা কিন্তু আগেই সব বরাবরই বলে থাকি যে নৈতিক জ্ঞান কিন্তু একটা মানুষের জন্য অনেক বড় একটা কিছু। যে যে মানুষই যে যে ধর্মেরই হোক না কেন, আমাদের প্রত্যেকেরই একটা নৈতিকতা থাকার থাকতে হয়। যেই নৈতিকতার বিরুদ্ধে যদি কোনো কাজ হয় সেটাও কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ সমাজ এবং নৈতিকতা যে এর বাইরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করলে কিন্তু অপরাধ হবে এবং কী হবে, শাস্তি ভোগ করতে হবে। এরপরে দেখো আছে আইন ও সমাজের চোখে শাস্তিযোগ্য কাজ, অর্থাৎ দেখো যে কাজটা করলে আমরা শাস্তি পাবো সেটাই কিন্তু অপরাধ। খুব সহজভাবে কিন্তু এটা আমরা ব্যাখ্যা করতে পারি কি, যেইটা আমরা যে এত এই যে পয়েন্টগুলো পড়লাম সেখানে কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি যেটা অপরাধ করলেই কিন্তু আমরা শাস্তি পাবো। আমরা কিন্তু আগেই বলেছি বিচ্যুতির জন্য আইনগত কোনো শাস্তি নাই, কিন্তু অপরাধের জন্য কি আছে, আইনগত শাস্তি আছে। তাহলে দেখো আইন ও সমাজের চোখে শাস্তিযোগ্য কাজ, তাহলে আইনের ও সমাজের চোখে যে শাস্তিযোগ্য যে কাজের কথা আমরা বলছি এটা অবশ্যই আইন এবং সমাজের চোখে যেটা শাস্তি আছে, শাস্তিযোগ্য আছে, সেই কাজগুলো করা যাবে না। সেই কাজগুলো করলে কিন্তু আমরা কি এই অপরাধী হয়ে যাব এবং অপরাধীর সাথেই কিন্তু আমাদের শাস্তিটা চলে আসবে। তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা কি জানলাম, অপরাধের বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যটা কিন্তু এইগুলোকে তোমরা এমন হতে পারে তোমাদের একটা বিষয়ে এইভাবে প্রশ্ন আসতে পারে যে আইন একটি অপরাধ একটি আইন বিরোধী কাজ ব্যাখ্যা করো। দেখো এই এরকম যখন প্রশ্নগুলো আসে অবশ্যই তোমরা একটু ছোট করে কি করবে, অপরাধের একটু সংজ্ঞা লিখে দিবে। এই প্রশ্ন তোমাদের অনেক জায়গায় এসেছে কি আইন বিরোধী কাজ অপরাধ, আইন বিরোধী কাজ ব্যাখ্যা করো। এই যে বিষয়টা লেখার সময় বা এখানে যে কোনো একটা পয়েন্ট দিয়ে যখন তোমাদের এই বৈশিষ্ট্যের ভিতরে লেখার কথা আসবে তখন অবশ্যই তোমরা এই অপরাধকে একটু সংজ্ঞায়িত করবে। অপরাধকে সংজ্ঞায়িত করে তারপরে কিন্তু এই পুরো আইন বিরোধী যে কাজ আইনের যে নিয়মগুলো সেভাবে লিখবে। তাহলে দেখবে কি প্রশ্নটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন আসে, আবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অনেক সময় আসে। সেই ক্ষেত্রে তোমরা সেই নম্বরের উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের যে তোমাদের পাঠদান হলো এই পাঠদানের উপরে তোমাদের যে অনুশীলনমূলক বাড়ির কাজ অপরাধের বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো আমি এখানে দিয়েছি তোমরা এখান থেকে সব বৈশিষ্ট্য না হলেও অবশ্যই মিনিমাম 3টা কি 4টা তোমরা কি করবে সুন্দর করে একটু ব্যাখ্যা করে লেখার চেষ্টা করবে। তারপর তোমাদের নির্ধারিত যে সময় আছে সেভাবেই তোমরা জমা দিবে এই অনুশীলনমূলক বাড়ির কাজের খাতা। যেখানে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।